সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 32 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 480 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখছেন, এই বাড়িটির বাহিরের সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এবং ভিতরের সাইটও আপনাদেরকে সুন্দর করে দেখাবো। এই বাড়িটির জানালা দরজা কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো এটা দেখছেন, এটা হলো এই বাড়িটির পিছনের সাইট। পিছনের সাইটে আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি। এই পাশে আছে আপনার 4টি জানালা, এখানে দেখেন এই জানালাগুলো আপনার 3 পাটের এই জানালাগুলো। এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার 2.5 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার 11 ফিট 6 ইঞ্চি। একটু হাইট বেশি করে দেওয়া হয়েছে, তার কারণ এই পাশে আপনার একটি বিল্ডিং হবে, তো সেই জন্য আপনার এই ফুলওয়াল ঘরটি একটু বেশি করে হাইট দেওয়া হয়েছে। তো আপনাদেরকে এই ফ্রন্ট সাইড আপনাদেরকে দেখাইতেছি। তো ফ্রন্ট সাইড থেকে আমরা কিন্তু ভিতরের সাইড কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো আসুন আমরা সুন্দর করে দেখে নিই ভিতরের সাইডটি কীভাবে কাজগুলো করা হয়েছে। তো সাইডে এটা হলো আপনার বিল্ডিং, এখানে 2টি রুম বানানো হইতেছে। তো এই রুমের সাথেই কিন্তু আপনার এই ফুলওয়াল ঘরটির কাজ করা হয়েছে। তো এইখানে আমরা দেখে নেব রুমগুলো কীভাবে করা হয়েছে। তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 15 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই রুমটি আছে আপনার স্কোয়ার। এই রুমটি, এই রুমটিতে আপনার 2টি দরজা দেওয়া হয়েছে এবং আপনার জানালা দেওয়া হয়েছে আপনার 3টি। চান্দার সাইডে দেওয়া হয়েছে আপনার 2টি 3 পাটের জানালা। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 5 ফিট এবং প্রস্থ আছে 4.5 ফিট এই 3 পাটের জানালাগুলো। তো পিছন সাইডে দেওয়া হয়েছে আপনার 1টি জানালা এবং 1টি দরজা। এই জানালাগুলোর উপরে কিন্তু আপনার কাঠেরই ভেন্টিলেশন দেওয়া হয়েছে। এই পাশে দেখেন, এটা হলো আপনার দরজা, এবি আপনার টিন মেরে রেখে দেওয়া হয়েছে। এটা হলো আপনার মেন দরজা। তো দরজার উপরে আপনার 1টি করে সাজা দেওয়া হয়েছে 2টি সাইডে। তো আপনাদেরকে এই রুমটি পুরোপুরি আপনাদেরকে দেখাইলাম। তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালে আপনার 1টি দরজা দেওয়া হয়েছে, আপনার পার্টিশন দরজা। তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম। এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 17 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই রুমটি একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে, যেহেতু আপনার রাস্তার ধারেই এই বাড়িটির কাজ করা হইতেছে। তো এই বাড়িটি পুরো কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এটা হলো আপনার পিছনের সাইড। পিছনের সাইডে আছে আপনার 2টি 3 পাটের জানালা এবং চান্দার সাইডে আছে আপনার 1টি দরজা এবং 1টি জানালা। তো এই রুমটি তো আপনার 2টি সাইডে আপনার সাজা দেওয়া হয়েছে, মিডিলে আপনার সাজা দেওয়া হয়েছে এবং জানালা এবং দরজার উপরে কিন্তু আপনার ভেন্টিলেশনগুলো দেওয়া হয়েছে এবং এক্সট্রা এই পাশেও ভেন্টিলেশন দেওয়া হয়েছে। তো এই ভেন্টিলেশনগুলো আপনার বিল্ডিং না থাকার কারণে এই পাশে জানালা এবং দরজা ছিল, তো সেই জন্য আপনার এই ভেন্টিলেশনগুলো দেওয়া হয়েছে। তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম এই বাড়িটির পুরো সাইজ। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নিই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3200, এখানে 11 টাকা, পিস হলে আপনার 35,200 টাকা, রড লাগবে আপনার 3 কুইন্টাল 20 কেজি, এখানে আপনার 65 টাকা কেজি হলে 20,800 টাকা, সিমেন্ট লাগবে আপনার 75 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 33,750 টাকা, বালি লাগবে আপনার 420 CFT, এখানে 30 টাকা CFT হলে 12,600 টাকা, পাথর লাগবে আপনার 160 CFT, এখানে 60 টাকা CFT হলে 9,600 টাকা। এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার 4টি 1টি করে দরজার খরচ 7,000 টাকা করে হলে মোট 28,000 টাকা। এই বাড়িটির জানালা দেওয়া হয়েছে আপনার 6টি 1টি করে জানালার খরচ আপনার 9,000 টাকা করে হলে মোট 54,000 টাকা। এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 22 CFT, এখানে আপনার 1500 টাকা, CFT হলে 33,000 টাকা।
এই বাড়িটির চালের টিন লাগবে আপনার 32 পিস, এখানে 1250 টাকা পিস হলে আপনার 38,400 টাকা। এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার 70,000 টাকা, তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার 3,55,350 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।